নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা দেখবো স্যান্ডো মেশিনে কীভাবে স্পিড কম বেশি করা যায়। নর্মালি কি হয়, আপ অ্যারোতে স্পিড বাড়বে, ডাউন অ্যারোতে স্পিড কমবে, কিন্তু এই ক্ষেত্রে কিছুই হচ্ছে না, জাস্ট 1 আর 0। এটা স্পিড নয়, এটা জাস্ট অন্য একটা প্যারামিটার আছে। তো আমাদের স্পিড প্যারামিটার ঢোকার জন্য পি টিপে ধরে রাখতে হবে, পি চিপে ধরে রাখার পর P01 আসবে। এবার এই প্যারামিটারে আমাদের ঢোকার জন্য এস চিপতে হবে। তো দেখছি কি আমাদের স্পিড 30-এ আছে, তার মানে কি মেশিনের স্পিড 30। তো 30-এ থাকলে কি হবে, যে মেশিন আস্তে আস্তে চলবে, দেখতে পাচ্ছ বেশি জোরে চলছে না, এর বেশি আর যাচ্ছে না। তো এবার আমরা এটাকে বাড়াতে গেলে আবার পি চিপে ধরে রাখার পর P01 প্যারামিটারে ঢোকার জন্য এস। তো এবার আমরা এখান থেকে এটাকে বাড়াবো, তো স্পিড যথারীতি বাড়াচ্ছি। এটা আমরা এখন এটাকে 400-তে রাখবো, 400-তে রাখবো, এটা সেভ করে দিলাম। এবার পি চিপে নর্মাল পজিশনে চলে আসবে। তো এবার মেশিন কি হচ্ছে, 400-তে চলছে, স্পিড বেড়ে গেছে মেশিনের, দেখতে পাচ্ছ। এবার ধরুন আবার আমরা স্পিডটা কমাবো, তো তার জন্য কি করতে হবে, আবার পিচি বেঁধে রাখতে হবে, P01 এস প্যারামিটার ঢুকলাম, কমিয়ে দিলাম, 300-তে থাকলো, সেভ, প্রোগ্রামিং, ব্যাস। এবার এটা কি হবে, 300-র বেশি চলবে না, তো একদম সিম্পল। তো এই ধরনের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।